আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অধিক ঘুম কমানোর জন্য অত্যন্ত জরুরি এবং পরীক্ষিত একটা ওজিফা, অনেক সহজ একটা ওজিফা। আল্লাহর পর ইয়াকিন করে ইখলাসের সাথে ধীরতার সাথে এই আমলটা আপনাদেরকে করতে হবে। কারো ঘুম যদি বেশি হয়, ঘুম বেশি হলে ঘুমানোর আগে এই আয়াতটা যদি সে পাঠ করে ঘুমায়, তার ঘুম কম হবে। যখন চাইবে তার ঘুম ভেঙে যাবে। একটা সময় মনে মনে নির্ধারণ রাখবে, আমি অমুক সময় উঠব, এটা এই দোয়াটা পড়লে তার ঘুম চলে যাবে। এটা হচ্ছে সূরাতুল আরাফাত, আরফ তো আমি জানি, 54 এবং 56। যাই হোক, দুইটা আয়াত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ وَالنَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها ودعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين. الله باقي আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এটা একটা কঠিন আমল, সহজ আমল হচ্ছে ঘুমানোর আগে এই আয়াত গুলো পাঠ করলে ঘুম কমে যাবে। আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি, সূরাতুল কাহফ থেকে শেষ পর্যন্ত, ওরে বাবা অনেক আয়াত, সূরা কাহফ থেকে শেষ পর্যন্ত। আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি, কোরআন খুলে দেখবেন অনেক, এটা একটু কঠিন আমল, উপরেরটাই সহজ। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।